পিরোজপুরের বেকুটিয়ায় কচা নদীর উপর অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের অক্টোবরে। করেন চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে 17তম ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে 1 কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ শেষ করে আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেতু মন্ত্রণালয়ের কাছে বুঝিয়ে দিয়েছে চীনের নির্মাতা প্রতিষ্ঠান। সেতুটি পিরোজপুরের সাথে সরাসরি বরিশাল, পায়রা বন্দর, কুয়াকাটা সমুদ্র বন্দর, ঝালকাঠি, পটুয়াখালী এবং খুলনা ও মোংলা বন্দরের সাথে যোগাযোগ স্থাপন করবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষই এই সেতুর সুফল পাবে। এখন উন্নতি হবে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বিষয়েই ভালো হবে। পরিকল্পিতভাবে এপার ওপারে মিল্কারখানা করলে আমরা আগের সাথে অনেক ভালো চলতে পারবো। উদ্বোধনের আগে সম্প্রতি সবশেষ প্রস্তুতি দেখতে যান স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। এ সময় তিনি বলেন, এই সেতু এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে ইতিবাচক সুফল বয়ে আনবে। দক্ষিণ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে, অভাবনীয় সাফল্য চলে আসবে। যোগাযোগ ব্যবস্থা যে কোনো উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। 2017 সালের 1 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।